চলে এসেছি আজকে শুভ বিবাহর ফ্লোরিয়ার। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় জুটি তেজ এবং সুধা, অর্থাৎ হানিদা এবং সোনামণি দি। প্রথমেই বলো, দুজনে কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো, আমিও খুব ভালো আছি, আশা করি তুমিও খুব ভালো আছো। একদমই তাই। তো তেজ সুধার জীবনে এখন কি চলছে আগে একটু জেনে নেব। তেজ সুধার জীবনে যেটা চলে ঝামেলা, সুধা আবার বেরিয়ে গেছে, ঠাম্মি বার করে দিয়েছে, সুধাকে অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু সুধা দাঁড়ায়নি, ঠাম্মির কথা শুনে বেরিয়ে গেছে। বাইরে বেরিয়ে আবার ঠাম্মি একটা 30 লাখ টাকার কেস করে দিয়েছে, নোটিশ পাঠিয়েছে, সেটার জন্য সুধা টাকা পয়সা রোজগার করার চেষ্টা করছে। কীভাবে করছে সেটা একটু তুমি বলে দাও। সুধা একটা মানে আপনারা আশা করি দেখেছেন, একটা খাবার দোকানের ঠেলা দিয়েছে, তো সেখান থেকে তো 30 লাখ টাকা তো হবে না, তো যতটা সম্ভব সে করার চেষ্টা করছে। সাথে সাথে সুধা ম্যারেজ ব্যুরো প্রমোশন করছে, সুধা ম্যারেজ ব্যুরো নতুন করে খুলছে, তো সেখানে কাস্টমার হিসেবে তো আপনারা সবাই দেখেই ফেলেছেন তেজকে জেঠু রূপে। তো জেঠু এসেছে, এবার জেঠুর ডিমান্ড তার তিনি বিয়ে করবেন, তো সেটা নিয়ে এখন সুধা আর কি চারিদিকে মাথা খারাপ করে বসে আছে। একসাথে এই যে দুটো চরিত্র করা, এটা নিয়ে কি বলবে? একদিকে জেঠু, তুমি শুধুমাত্র জানো, আর কেউ জানে না? জানে, আরো কয়েকজন জানে, সুধা জানে না। মেন হচ্ছে সুধা যেন না জানতে পারে, কারণ সুধা তো তেজকে সামনে আসতে দিচ্ছে না, তো তেজ বাধ্য হয়েছে জেঠু রূপে আসতে। তো দুটো ক্যারেক্টার করতে ভালো লাগছে, একটু চ্যালেঞ্জিং হয়, একই দিনে দুটো, প্রায় রোজই দুটো ক্যারেক্টার একই দিনে করতে হয় আমাকে, লুক চেঞ্জ থাকে, একটু টায়ারিং থাকে। আর ওই ক্যারেক্টারটা যেহেতু বৃদ্ধ ক্যারেক্টার, তো একটু ঝুঁকে, একটু গলা পাল্টে, একটু ভাষা আলাদা আছে, চ্যালেঞ্জিং, বাট খুব খুব ভালো লাগছে আমার। জেঠু ক্যারেক্টারটা করতে আমার খুব ভালো লাগছে, একটা ফান এলিমেন্ট আছে লোকটার মধ্যে। আবার কোনো সুধার ওপর কেউ অ্যাটাক ফ্যাটাক করলে জেঠু আবার লাঠি তুলে চলে আসে পেটাতে, বেশ ভালো, বেশ ভালো। তো আমরা যখন প্রোমোটা দেখলাম, আমরা তো চিনতেই পারিনি যে এটা হানিদা। তুমি যখন দেখলে তোমার রিঅ্যাকশন কী ছিল? আমিও চিনতে পারিনি, সবার মতোই আশা করি দর্শকরাই তাই ভেবেছে, মানে দর্শকরা প্রথম হয়তো আশা করি চিনতেই পারেনি, তো ন্যাচারালি আমিও একদমই চিনতে পারিনি। অনেক সময় কি লুক হলে বোঝা যায় যে এটা এ, কিন্তু এই লুকটাতে একদম বুঝতে পারিনি। শুধু আমি কেন, আমাদের ইউনিটের অনেকেই চিনতে পারেনি। তো আমাদের খুব ভালো লাগছে এই যে এই ধরনের একটা বিষয় নিয়ে কাজ করতে। মোটামুটি এরকম লুক করতে তো একটা ধৈর্য ধরে ঘন্টাখানেক বসে থাকার ব্যাপার রয়েছে, তো তুমি কতটা ধৈর্যশীল আর কি, পেশেন্স কতটা রয়েছে? না, রেজাল্টটা যখন এত ভালো হবে আমি জানি, তখন তো ধৈর্য ধরতেই হবে, কিচ্ছু করার নেই। তো প্রথম দিন 2.5 ঘন্টা লেগেছিলো, তারপরে 1.5 ঘন্টার মতো লাগে। সুধা আসার পরে তো রোমান্টিক হয়েছে, কিন্তু সুধা আসার আগে কেমন ছিল তো সুধা জানে না। তবে হ্যাঁ, সুধা যথেষ্ট রোমান্টিক দেখছে, রকচটাও দেখছে, যত পারা যায় কাছে আসতে পারি, মানে ওই চেষ্টা আছে। আইডিয়াল হাজবেন্ড হয়ে উঠেছে তেজ আর কি, দর্শক মহলে তেজের মতো আর পাওয়া যাচ্ছে না কাউকে, সেটা নিয়ে কি বলবে? এটা কেমন, এটা সুধার তো খুবই ভালো লাগছে। সুধা চাই বা আমিও চাই যে প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা মেয়েরই যেন এরকম সাপোর্টিভ হাজব্যান্ড হয়, সব বিপদে আপদে সব বিষয়ে যেন তার ওয়াইফকে সেই হাজব্যান্ডটা সাপোর্ট করে। আর তুমি কি বলবে, একদম আইডিয়াল হাজব্যান্ড, মানে রিল আইডিয়াল হাজব্যান্ড হয়ে উঠেছে? হ্যাঁ, চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, এবার যার জন্য করছি সে যদি বুঝতে পারে আর তার ফিডব্যাকটা দেয় বিভিন্নভাবে, তাহলে আরও বেশি ভালো লাগবে, আরো চেষ্টা করছি যাতে এই জুটি আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারে ভালো দিকগুলো। তো খারাপ দিকগুলো যদি আসে, কোনো ঝামেলা হয়, সেটাও যেন ওদের দেখতে ভালো লাগে, তো এটাই চেষ্টা। খুনসুটি কি হয়, কে বেশি করে, কি দুষ্টু বেশি দুজনের মধ্যে? ও একদম এক কথা, উইদাউট এনি ডিলেমা আমি খুব শান্ত,
ওই যা দুষ্টুমি করার কর। হ্যাঁ সোনামণি দিকে দেখলে একদম বোঝা যায় না যে দুষ্টুমি করছে, একদম বোঝা যায় কি কি করেছে এখনো পর্যন্ত একটু যদি বলো। ওই আমাদের অভিজিৎ দা আছে তার পেছনে লাগা, তারাও ছাড়ে না, অনেকেই আছে ওর পেছনে লাগে, তো ওরকমই করতে থাকে, পেছনে লাগা এইসবই। যদি একে অপরকে প্রশ্ন করি যে একে অপর একটা উইয়ার্ড কোয়ালিটি বলতে কি বলবে? উইয়ার্ড কোয়ালিটি, উইয়ার্ড কিন্তু একটা কোয়ালিটি ভালো কিন্তু একটু অদ্ভুত। এই রে কি বলি বলো তো, আমারও তো মাথায় আসছে না কিছু, তেমন কিছু উইয়ার্ড নেই, মানে পুরোটাই ভালো একদম। হ্যাঁ পঞ্চমুখ না হলেও বাট উইয়ার্ড কোয়ালিটিটা এখন বলা মুশকিল। তোমারও কিছু মনে পড়ছে না, মানে উইয়ার্ড কিছু নেই একদম, হয়তো আছে আমি দেখিনি। এটাই বলবো যে আপনারা 11th to 17th অফ দিস মান্থ একদম মিস করবেন না শুভ বিবাহ, খুব ভালো এপিসোড আসছে। আর জেটু চেষ্টা করছে, সুধা চেষ্টা করছে, তেজ চেষ্টা করছে, গোটা শুভ বিবাহ টিম চেষ্টা করছে যাতে খুব ভালো একটা এপিসোড, খুব ভালো একটা গল্প আপনাদেরকে দেওয়া যেতে পারে। আর আশা করছি সেটা আপনারা পাচ্ছেন, তাই টিআরপিতে সেটা রিফ্লেক্ট হচ্ছে। একদমই তাই, মানে যেরকম আপনারা ভালোবাসছেন আরও ভালোবাসুন, আরও দেখুন শুভ বিবাহ রোজ রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। দেখতে থাকুন।